টোটাল কতজন বলodic কি 43 জন এটার সঙ্গে এক বাড়িয়ে নাও 43 এর সঙ্গে এরকম যখন বান দিক থেকে দাও আছে ডান দিক থেকে বার করতে বলছে বা উপর থেকে 15 নিচের দিক থেকে কতজন হবে তখন বার করার একটা শর্ট বুদ্ধি হচ্ছে টোটাল কতজন 43 এটাকে এক বাড়িয়ে নিবে। 44 44 থেকে বাদিক থেকে কত তোমা বলেছে 15 তোমা এটা মাইনাস করে দাও তাহলে মাইনাস করলে কত হয় 29 প্রিয় বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ 10 টি জিআই সমাধান করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখো আজকের প্রথম প্রবলেম এই ধরনের জিআই গুলো কিভাবে সমাধান করব তো ফ্রেন্ডস এই ধরনের জিআই সমাধান করতে গেলে প্রথমে গুনতে হবে কয়টা এখানে লেটার আছে বুঝা গেল দেখো না কোনো একটা লেটার বসবে তাহলে এখানে কয়টা ইসে আছে দেখো তো ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টোটাল বারোটা আছে তো যদি বারোটা থাকে না তাহলে আমরা নর্মালি করব কি তিনটা বা চারটা দিয়ে ভাগ করব। তিনটা করে নিব বা চারটা করে নিব প্রথমে আমি মনে করি তিনটা তিনটা করে একটা গ্রুপ বানাই মনে করো এক দুই তিন এই তিনটা দিয়ে একটা গ্রুপ এক দুই তিন এ তিনটা দিয়ে একটা গ্রুপ বানাই এক দুই এ তিনটা দিয়ে একটা গ্রুপ এক দুই তিন এ তিনটা দিয়ে একটা গ্রুপ তারপর গ্রুপ বানানোর পর কি করবো চারটা গ্রুপের মধ্যে একটা লজিক কাজ করাবো কিরকম লজিক প্রথমে আমরা নর্মাল লজিক দিয়ে কাজ করব। নর্মাল লজিক বলতে প্রত্যেকটাকে সমান বানানোর চেষ্টা করবো প্রত্যেকটাকে সমান বলতে যেমন এখানে প্রথমে কিছু নেই মাঝখানে এস আছে লাস্টে টি এখানে আবার প্রথমে টি মাঝখানে কিছু নেই লাস্টে টি বুঝা গেলো সবগুলোকে যদি সমান বানানোর চেষ্টা করি ফ্রেন্ডস सेम বানানোর চেষ্টা করি এখানে প্রথমে টি আছে এখানেও দিয়ে দিলাম টি তাহলে কি হয়ে গেল বলো দেখি টি এস টি এখানে যদি মাঝখানে একটা এস দিয়ে দিই তাহলে কি হয় টি এস টি এখানে একটা মাঝখানে এস দিয়ে দিলে কি হচ্ছে ফ্রেন্ডস টি এস টি এখানে টি এস আছে লাস্টে একটা টি দিয়ে দিলাম টি এস টি দেখো তিন চারটা গ্রুপেই কি হয়ে গেলো ফ্রেন্ডস সেম হয়ে গেলো একটা লজিক কাজ করলো কীরকম লজিক এটা হচ্ছে নরমাল লজিক এক এক সময় এক এক রকম লজিক তো নর্মালি তোমরা কি করবে তিনটে করে ভাগ করেই দেখো মিলে যাচ্ছে না হলে চারটে করে ভাগ করতাম করে প্রথমে মিলানোর চেষ্টা করবে সব সময় মিলবে না তখন একটু অন্যরকমভাবে লজিক খাটানোর চেষ্টা করতে হবে তো এখানে দেখো সবগুলো সেম হয়ে গেল তাহলে দেখো তো শূন্যস্থানে কি বসলো প্রথমে বসলো টি তারপরে তারপরে কি বসলো এস তারপরে এস পরে টি তার মানে টি এস এস টি এটাই হবে আনসার এটা কত অপশনে আছে বলো দেখি অপশনে তে টি এস এস টি ওকে আচ্ছা এবার এটা এটাও দেখো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আছে এটাকে প্রথমে বারোটা থাকলে তিনটা বা চারটা করে গ্রুপ বানাবো তো ফ্রেন্ডস দেখো তিনটা করে যদি গ্রুপ বানাই তাহলে এটাই দেখবে মিলবে না তাহলে আমি চারটা করে নিই তোমরা তিনটা করে দেখবে এটা একটু মিলতে একটু অসুবিধা হবে হ্যাঁ তো আমরা চারটা করে যদি নেই এক দুই তিন চার একটা গ্রুপ এক দুই তিন চার একটা গ্রুপ এক দুই তিন চার একটা গ্রুপ এবার সবগুলোকে প্রথমে আমরা কি লজিক সিম্পল লজিক খাটাবো সবগুলোকে সেম বানানোর চেষ্টা করি প্রথমে এ আছে এখানেও দিয়ে দিলাম এ পরে বি আছে এখানেও দিয়ে দিলাম বি তাহলে কি হয়ে গেল বলে দেখি এ ডবল বি এ এখানেও সেমভাবে ভাবে বানাই এ ডবল বি এ এ ডবল বি এখানে একটা বি দিয়ে দিই এ ডবল বি এ দেখো সব তিনটাই কি হয়ে গেল সেম এ ডবল বি এ ডবল বি এ ডবল বি এ আমরা তিনটাই কি বানিয়ে দিলাম সেম যদি সেম না বানানো যেতে পারে তখন একটু অন্য লজিক ভাবতে হবে তাহলে দেখো তো শূন্য স্থানগুলোতে কি বসলো বি এ এ বি বি এ এ বি কোনটাই আছে বলো দেখি ফ্রেন্ডস ডি নম্বর অপশনে আছে তো ফ্রেন্ডস এটার অ্যান্সার কি হয়ে যাবে ডি চলো নেক্সট প্রবলেম তিন নম্বরে দেখো কি বলছে এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে আট কিমি পূর্ব দিকে যায় তারপর বাদিক ঘুরে তিন কিমি হাঁটে এবং পূনরায়ে বাদী ঘুরে আট কিমি হাঁটে যাত্রা শুরু থেকে সে কতটা দূরত্বে আছে তো फ्रेंड्स একটা জিনিস খেয়াল করো এরকম যখন ডিরেকশনের আমরা অঙ্ক করব তাহলে ফ্রেন্ডস আমি দেখিয়ে দিচ্ছি ডান দিক থেকে আমরা ধরি পূর্ব দিক ডান দিকটা পূর্ব বাদী দিকটা হচ্ছে পশ্চিম ডান দিক হচ্ছে পূর্ব বাদী দিক হচ্ছে পশ্চিম আর উপরেরটাকে বলি উত্তর আর নিচেরটা দক্ষিণ বোঝা গেল ফ্রেন্ডস তাহলে যদি বলে পূর্ব দিকে যাবে তাহলে আমরা ডান দিকে যাব আর পশ্চিম দিক বললে বাঁ দিকে যাব উত্তর বললে উপরে যাব আর দক্ষিণ বললে নিচে যাব। তাহলে যাবো দেখো এখানে কি বলছে এক ব্যক্তি অফিস থেকে মনে করো যাত্রা শুরু করলো এটার নাম দিয়ে দিয়ে মনে করো এখান থেকে যাত্রা শুরু করলো দেখো তো প্রথমে কোন দিকে যাবে কিমি পূর্ব দিকে যাবে পূর্ব দিক মানে কি ফ্রেন্ডস ডান দিকে যাবে না দেখো পূর্ব দিক মানে ডান দিকটা পূর্ব তাহলে কিমি পূর্ব দিকে গেল। তারপর কি বলছে তারপর বাঁদিক ঘুরে তো ফ্রেন্স দেখো এদিকে যাচ্ছি এদিকে যাওয়ার পর বাঁদিক মানে কোনটা বুঝাবে বলে দেখি উপরের টানা একটু আমি এদিকে যাচ্ছি আমার বাঁদিক মানে এটা বুঝাবে না একজন লোক এদিকে যাচ্ছে তাহলে ওই ব্যক্তির কোন দিকে আছে এদিকে আর ডান দিক আছে নিচে তাহলে মানে ফ্রেন্স কোন দিকে যাবে বলে দেখি উপরে উঠবে বুঝার চেষ্টা করে এদিকে যাচ্ছে বাদিক মানে কোনটা বুঝাচ্ছে উপরে তাহলে বাঁদিক ঘুরে কত কিমি যাবে তিন কিমি বাদিক ঘুরে মানে ফ্রেন্স উপরে যাবে কত কিমি তিন কিমি এবার ফ্রেন্স এইভাবে যাচ্ছি তিন কিমি উপরে যাচ্ছি এবার যাওয়ার পর তিন কিমি বলছে আবার বাঁধিক ঘুরবে তো একটু দেখো আমি যদি এদিকে যাই তাহলে আমার দিক কোন দিকে থাকবে এদিকে না বুঝে গেল আমি যদি এদিকে এদিকে যাই সোজা যাচ্ছি যাচ্ছি আমি যদি এই বরাবর যাই তাহলে আমার বাঁধিক এদিকে থাকবে আর এটা আমদিক তাহলে বাধিক মানে এদিকে আসবো এবার বলছি পুনরায় বাধিক বুঝা গেল তাহলে প্রথমে পূর্ব দিকে পরে দিক মানে উপরে এবার আবার বাঁধিক ঘুরবে বাঁধিক ঘুরে মানে এদিকে আসবে এদিকে আবার কত কিমি আসবে বলো দেখি বলো দেখি আট কিমি আট কিমি মানে এটা আট কিমি এটাও আট কিমি বুঝছো তাহলে লাস্টে ওই ব্যক্তি কোথায় আছে এখানে তো ফ্রেন্ডস একটা জিনিস খেয়াল করো এটা যদি তিন কিমি হয় তাহলে এই দূরত্বটাও কত কিমি হবে বলো দেখি তিন কিমি না তাহলে লাস্টে ওই ব্যক্তি এই অবস্থানে আছে তাহলে এটি বলছে যাত্রা শুরু থেকে সে কতটা দূরত্বে তো ফ্রেন্ডস এখান থেকে শুরু করছে এখান থেকে শুরু করছিল আর এখানে শেষ হয়েছে তাহলে যাত্রা শুরু স্থান থেকে সে কত কিমি দূরত্বে আছে তিন কিমি এটাই অ্যান্সার ফ্রেন্স চলো নেক্সট প্রবলেম দেখো চার নম্বরে কি বলছে এক ব্যক্তি দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন চার কিমি যাওয়ার পর তিনি পূর্ব দিকে ঘুরলেন এবং ছয় কিমি গেলেন আবার তিনি উত্তর দিক অভিমুখে বারো কিমি গেলেন যাত্রার শুরু স্থান থেকে তিনি কত কিমি দূরে আছেন তো ফ্রেন্ডস মনে করো এখান থেকে যাত্রা শুরু করলো নাম দিলাম এ প্রথমে কি করলো দক্ষিণ দিকে যাত্রা শুরু করলো দক্ষিণ মানে কি ফ্রেন্স নিচ দিকে যাবে পূর্ব দিক বললে ডান দিক পশ্চিম বললে দিক উত্তর বললে উপরে দক্ষিণ বললে নিচে তাহলে দক্ষিণে কত কিমি গেছে কিমি কিমি যাওয়ার পর তিনি পূর্ব দিকে ঘুরলেন এবং ছয় কিমি গেলেন এবার পূর্ব দিকে গেলেন কত কিমি মনে করে এখানে আছে এটা হচ্ছে ছয় কিমি এবার পূর্ব দিকে ছয় কিমি গেলেন আবার তিনি উত্তর দিক উত্তর দিক মানে কি ফ্রেন্স উপরে উত্তর দিকে কত কিমি গেলেন বলো দেখি এবার বুঝা গেল উত্তর মানে উপরে উপরের দিকে কত কিমি গেলেন বারো কিমি এবার বলছে তিনি যাত্রা শুরু স্থান থেকে কত কিমি দূরে আছেন তাহলে এখানে এসে পৌঁছেছেন লাস্টে শুরু করছেন এ থেকে এবার পৌঁছলেন কোথায় সিতে তাহলে এই দূরত্বটা বার করতে হবে ফ্রেন্ডস বুঝা গেল শুরু করছে এ থেকে লাস্টে আসলো সিতে এই যে দূরত্বটা এই দূরত্বটা বার করতে হবে বোঝা গেল এই এসির যে ডিসটেন্সটা এটা বার করতে হবে কিভাবে বার করবো ফ্রেন্ডস এভাবে যদি মনে করো আমি একটা দাগ টেনে দিই তাহলে বলো দেখি ফ্রেন্ডস এটা যদি ছয় হয় তাহলে এটাও কত হওয়া উচিত এটাও ছয় কিমি হবে তাই না ফ্রেন্ডস এটা ছয় হলে এটাও কত হবে ছয় কিমি এবার একটা জিনিস বলো দেখি এটা যদি চার কিমি হয় এতটুকু ডিস্টেন্সও কত হবে চার কিমি না ছবি দেখে আশা করি বুঝতে পারছো এটা চার কিমি হলে এটাও কত হবে চার কিমি তাহলে ফ্রেন্ডস টোটালটা হচ্ছে বারো কিমি আর নিচেরটা চার কিমি তাহলে বলো দেখি উপরেরটা কত কিমি হবে টোটালটা 12 নিচেরটা 4 তাহলে 12 থেকে চার বাদ দিলে এটা কত কিমি হবে 8 কিমি তাই না তাহলে এই এটা হচ্ছে আট কিমি এটা হচ্ছে ছয় কিমি এবার বার করতে হবে আমরা এটা অতিভুজ এই সমকোণী ত্রিভুজের কি বার করতে হবে অতিভুজ তাহলে ফ্রেন্ডস অতিভুজ বার করতে গেলে কি করতে বলছিলাম ফ্রেন্ডস আমি তোমাদের একটা শর্ট ট্রিক শিখিয়েছিলাম অতিভুজ যখন এটা একটা দেখো সমকোণী ত্রিভুজ এরকম যখন ছবি হবে এরকম বা এরকম যাই বলো না কেন সরি এদেরকে আমরা সমকোণী ত্রিভুজ বলি তাহলে সমকোণী ত্রিভুজের যখন অতিভুজ বার করব তখন অতিভুজ বার করতে গেলে প্লাস করতে হয় কি কি প্লাস করতে হয় যে দুটো বাহু থাকবে তাদেরকে প্লাস করতে হয় তাহলে একটি বাহু কত দাম আছে আট আরেকটি বাহু ছয় অতিভুজ বার করতে গেলে যে দুটি বাহু দেওয়া থাকবে তাদেরকে প্লাস করবে শুধু প্লাস করলে হবে না ফ্রেন্ডস প্লাস করার পর এদের উপর স্কোয়ার দিয়ে রুট ওভার স্কোয়ার দিয়ে রুট ওভার তাহলে ফ্রেন্ডস সমান সমান ভাঙালে কত হবে আট স্কোয়ার ভাঙালে চৌষট্টি ছয় স্কোয়ার চৌত্রিশ চৌষট্টি আর চৌত্রিশ যোগ করলে একশো একশো রুট ওভার করলে কত হয় দশ তার মানে ফ্রেন্স ওই ব্যক্তি যাত্রা শুরু স্থান থেকে কত কিমি দূরে আছে দশ কিমি দূরে আছে এটি অ্যান্সার ফ্রেন্স চলো নেক্সট প্রবলেম দেখো ফ্রেন্স পাঁচ নম্বরে কি বলছে একটি শ্রেণীতে অজয়ের আগে দশ জন ছাত্র এবং পরে ষাট জন ছাত্র আছে শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা কত দেখো খুব সিম্পল একটি অঙ্ক তা ফ্রেন্স মনে করো এভাবে ছাত্র সংখ্যা আছে এভাবে একজনের পর এখানে এভাবে ছাত্র সংখ্যা আছে যে প্রথমে এখানে একজন এখানে একজন এখানে একজন এখানে একজন এইভাবে ছাত্র সংখ্যা আছে মাঝখানে কোনো এক জায়গায় কে আছে অজয় এবার বলছি কি অজয়ের সামনে এখানে অনেক ছাত্র আছে অজয়ের সামনে কিছু ছাত্র আছে এটা সামনে আর এটা মনে করো পিছন বোঝাচ্ছে তো फ्रेंड्स অজয় এখানে বসে আছে অজয়ের সামনে কিছু লোক বসে আছে পিছনেও কিছু লোক বসে আছে অজয়ের সামনে কতজন বসে আছে অজয়ের সামনে আছে 10 জন এখানে কতজন আছে জন আর কি বলছে আর পরে কতজন ছাত্র আছে বলে দেখি পিছনে আছে সাতজন তাহলে চেষ্টা করো অজয়ের সামনে কতজন আছে জন অজয়ের সামনে আছে দশজন পিছনে আছে সাতজন তাহলে টোটাল কতজন সতেরো আর অজয় একজন তাহলে কতজন বলে দেখি আঠারো জন বুঝতে পারছো ফ্রেন্ডস টোটাল কতজন ছাত্র হবে অজয়ের সামনে কয়জন জন অজয়ের পিছনে কয়জন সাতজন আর অজয় নিজে একজন অজয়কে ধরা হয়নি অজয়ের সামনে দশ পিছনে সাত আর অজয় নিজে একজন তাহলে ফ্রেন্ডস ক্লাস এক এক কেন ওই যে অজয় নিজে একজন তাহলে ফ্রেন্স টোটাল কতজন ছাত্র আছে বলো দেখি আঠারো জন খুব সিম্পল সামনে দশ পিছনে সাত সতেরো অজয় একজন আঠারো বুঝা গেল চলো ফ্রেন্স নেক্সট প্রবলেম দেখো ছয় নম্বরে কি বলছে একটি শাড়িতে তেতাল্লিশ জন ছেলের মধ্যে সুদীপের স্থান হলো বাম দিক থেকে পনেরোতম হ্যাঁ ডান দিক থেকে সুদীপের স্থান কত নম্বরে হবে তো ফ্রেন্স এইভাবে অনেক ছাত্র আছে অনেক ছেলে দাঁড়িয়ে আছে এইভাবে তাহলে সুদীপকে যদি বাঁদিক থেকে গোনা হয় তাহলে সুদীপ মনে করো এখানে আছে সুদীপ তাহলে ফ্রেন্ডস সুদীপের স্থান হচ্ছে বাঁদিক থেকে পনেরোতম বুঝা গেল বাঁদিক থেকে কততম বলো দেখি পনেরোতম বাঁদিক থেকে যদি গোনা হয় তাহলে সুদীপের স্থান হবে পনেরোতম এবার বলছে টোটাল ছাত্র কতজন বলো দেখি তেতাল্লিশ জন তাহলে ফ্রেন্ডস এদিকে বাঁদিকে কতজন ছাত্র আছে সুদীপকে নিয়ে সুদীপের বাদিকে চোদ্দ জন আর সুদীপকে নিয়ে পনেরো জন পনেরোতম মানে সুদীপের বাদিকে কতজন চোদ্দ জন আর সুদীপকে নিয়ে পনেরো জন তাহলে ফ্রেন্ডস টোটাল কতজন ছাত্র তেতাল্লিশ জন তেতাল্লিশ জনের মধ্যে এখানে কতজন আছে পনেরো জন তাহলে এই সুদীপের গান্ধীগে কতজন আছে বলো দেখি তেতাল্লিশ মাইনাস পনেরো তাহলে কতজন বলো দেখি আটাশ জন বুঝার চেষ্টা করো বাদিকে কতজন চোদ্দ জন সুদীপকে নিয়ে পনেরো জন তাহলে এইখানে কতজন ছাত্র পনেরো জন বাদিক থেকে তম না সুদীপ তার মানে এখানে আছে পনেরো জন আর এই সুদীপের ডান দিকে আছে কতজন আঠাশ জন তাহলে সুদীপের ডান দিকে যদি আঠাশ জন হয় তাহলে এদিক থেকে যখন গুনবো তাহলে সুদীপ বাদিক থেকে তম এবার ডান দিক থেকে যদি গনি ডান দিকে কতজন আছে আঠাশ জন আর সুদীপ একজন তাহলে সুদীপ কততম হবে বলো দেখি উনত্রিশ তম না সুদীপের ডান দিকেই আছে আঠাশ জন তাহলে ডান দিকে আঠাশ আর সুদীপ কত নম্বরে হবে উনত্রিশ নম্বরে হবে তাই না এইখানে আছে পনেরো জন এদিকে আছে আঠাশ আঠাশ জন যদি থাকে সুদীপ কিন্তু নম্বরে না ডান দিকে আছে আঠাশ জন তাহলে সুদীপ কত নম্বরে হবে উনত্রিশ নম্বরে সুদীপের ডান দিকে আঠাশ জন সুদীপ উনত্রিশ নম্বরে তবে এইভাবে যদি অসুবিধা হয় তাহলে আরেকটা শর্ট তোমাদের শিখিয়ে দিচ্ছি টোটাল কতজন বলো দেখি তেতাল্লিশ জন এটার সঙ্গে এক বাড়িয়ে নাও তেতাল্লিশের সঙ্গে এরকম যখন বাম দিক থেকে দেওয়া আছে ডান দিক থেকে বার করতে বলছে বা উপর থেকে পনেরো নিচের দিক থেকে কতজন হবে তখন বার করার একটা শর্ট বুদ্ধি হচ্ছে টোটাল কতজন তেতাল্লিশ এটাকে এক বাড়িয়ে নিবে চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে বা দিক থেকে কততম বলেছে পনেরোতম এটা মাইনাস করে দাও তাহলে মাইনাস করলে কত হয় উনত্রিশ বুঝা গেল তো ফ্রেন্ডস এরকম আরেকটা এক্সাম্পল দেই মনে করো এখানে টোটাল ষাট জন ছাত্র আছে টোটাল কতজন ষাট জন এবার আমি বললাম সুদীপের স্থান উপর থেকে কুড়িতম তাহলে নিচ থেকে কততম হবে তাহলে ফ্রেন্ডস এটা শর্ট রিক্সটা কি এটা ষাট আছে না এটাকে এক বাড়িয়ে নিবে তাহলে কত হবে একষট্টি একষট্টির থেকে কুড়ি মাইনাস করে নাও তাহলে সুদীপের স্থান নিচের দিক থেকে কততম হবে একচল্লিশতম বোঝা গেল ফ্রেন্ডস এক বাড়িয়ে ওটা মাইনেস করে দিবে তো চলো ফ্রেন্ডস নেক্সট প্রবলেম তো ফ্রেন্ডস দেখো ওই সাত নম্বরে এখানে কোন সংখ্যাটা বসবে এটা প্রশ্নবোধক চিহ্ন মানে এখানে একটা সংখ্যা বসবে সেটা বার করতে হবে দেখো এখানে কি লজিক কাজ করছে এখানে দেখো তো উপর থেকে বরাবর যদি যোগ করি তা কত হয় বলো দেখি আট আর এগারো যোগ করলে কত হয় উনিশ উনিশের সঙ্গে ষোলো যোগ করলে কত হয় পঁয়ত্রিশ তা ফ্রেন্স এখানে সবগুলো সংখ্যা যোগ করলে কত হয় পঁয়ত্রিশ এখানেও দেখো সতেরো আর দশ যোগ করলে সাতাশ সাতাশের সঙ্গে যদি আট যোগ করি তাহলে কত হয় পঁয়ত্রিশ তো ফ্রেন্স এই সংখ্যাগুলোর যোগ ফল পঁয়ত্রিশ এই সংখ্যাগুলোর যোগ ফলে কত পঁয়ত্রিশ যোগ ফলে কত হবে পঁয়ত্রিশ এখানে দেখো দশ আর এগারো কত হয় একুশ তাহলে ফ্রেন্স এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যাতে যোগ করলে পঁয়ত্রিশ হয় দেখো তো ফ্রেন্স যদি আমরা সি নম্বর অপশন মানে চোদ্দ বসাই চোদ্দ বসালে দেখো তো সবগুলো যোগ করলে কত হয় চার একে পাঁচ দুই একে এক এক দুই দুই একে তিন পঁয়ত্রিশ তো ফ্রেন্স এই সংখ্যাগুলো যোগফল পঁয়ত্রিশ এই সংখ্যাগুলো যোগফল পঁয়ত্রিশ তো ফ্রেন্স এখানে যদি চোদ্দ বসাই তাহলে দেখি এই যে কলামটা আছে এই কলামটারও যোগফল কত হচ্ছে পঁয়ত্রিশ তো ফ্রেন্স এখানে অপশন সি হয়ে যাবে এই জি এর অ্যান্সার তারপরে দেখো আট নম্বরে কি বলছে এক তিন ছয় দশ পনেরো প্রশ্নবোধক চিহ্ন এখানে কি বসবে তো ফ্রেন্স দেখো এখানে কি বসবে এখানে এক থেকে তিন হলো কত বাড়লো বলো দেখি দুই তারপর তিন থেকে ছয় হলো কত বাড়লো তিন তারপর ছয় থেকে দশ হলো কত বাড়লো চার দশ থেকে পনেরো হলো কত বাড়লো পাঁচ তাহলে দেখো প্রথমে দুই বাড়লো পরে তিন বাড়লো পরে চার বাড়লো পরে পাঁচ বাড়লো এরপরে কত বাড়া উচিত বলো দেখি ছয় তাই না এই ছয় যদি বাড়ে পনেরো আর ছয় যোগ করলে কত হবে একুশ তার মানে ফ্রেন্স এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি তো ফ্রেন্ডস দেখো নয় নম্বর কি বলছে পাঁচ গুণন একাত্তর সমান সমান চল্লিশ তো ফ্রেন্ডস দেখো এখানে চল্লিশ কিভাবে আসে পাঁচের সঙ্গে কত গুণ করলে চল্লিশ হয় বলো দেখি পাঁচ আটটে চল্লিশ দেখো আট কিভাবে আসে দেখো এখানে সাত আর এক যোগ করলে কত হয় এ দুটো যদি যোগ করি সাত আর এক যোগ করলে আট এবার পাঁচ আর আট যদি গুণ করি পাঁচ আটে কত হয় চল্লিশ এবার এখানে পঞ্চান্ন কিভাবে হয় বলো দেখি ফ্রেন্স এখানে নয় আর দুই যোগ করলে কথা হয় এগারো নয়া দুই যোগ করলে এগারো দুই আর তিন যোগ করলে পাঁচ এবার এগারো আর পাঁচ গুণ করলে পাঁচ এগারো পঞ্চান্ন এখানে বলো দেখি তিন আর সাত যোগ করলে কত হয় দশ এখানে চার আর চার যোগ করলে কথা হয় আট এবার বল দেখি দশ আর আট গুণ করলে কথা হয় আট দশে আশি তাহলে ফ্রেন্ডস সেমভাবে এটাও অ্যানসার বেরোবে এখানে পাঁচ আর চার যোগ করলে নয় আর এখানে তিন আট দুই যোগ করলে কথা হবে পাঁচ বুঝে গেলো এই দুটো যোগফল নয় এই দুটো যোগফল পাঁচ এবার পাঁচ আর নয় গুণ করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ তার মানে ফ্রেন্ডস এখানে অপশন ডি হয়ে যাবে অ্যানসার চলো নেক্সট প্রবলেম তো ফ্রেন্ডস দেখো দশ নম্বরে কি বলছে চৌষট্টি যদি চৌষট্টি প্লাস তিপ্পান্ন সমান সমান চার ছিয়াশি যোগ বিয়াল্লিশ সমান সমান চার হয় তবে তিরাশি যোগ বাহাত্তর সমান সমান কত প্রশ্নবোধক চিহ্ন তো ফ্রেন্ডস দেখো এখানে চার কিভাবে আসে বলো দেখি ছয় থেকে চার বিয়োগ করলে কত হয় দুই পাঁচ আর তিন বিয়োগ করলে কত হয় দুই এবার দুই আর দুই যোগ করলে কত হয় চার বুঝা গেল এ দুটোর বিয়োগ ফল দুই এ দুটোর বিয়োগ ফল দুই দুই আর দুই যোগ করলে চার এখানে বলো দেখি এই দুটোর বিয়োগ ফল কত দুই এ দুটোর বিয়োগ ফল কত দুই এবার দুই আর দুই যোগ করলে কত হয় চার তাহলে ফ্রেন্ডস এখানেও সেম লজিক কাজ করবে আট আর তিনের বিয়োগ ফল কত পাঁচ এ দুটো বিয়োগ করলে পাঁচ এ দুটো বিয়োগ করলেও কত হয় পাঁচ এবার বলে দেখি পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় দশ বুঝা গেল লজিকটা কি প্রথমে এই দুটোর বিয়োগ ফল দুই এ দুটোর বিয়োগ ফল দুই দুই দিয়ে যোগ করলে চার এখানেও সেম এ দুটোর বিয়োগ ফল দুই এ দুটোর বিয়োগ ফল দুই দুই দিয়ে যোগ করলে চার তাহলে ফ্রেন্ডস এখানেও সেম লজিক এ দুটোর বিয়োগ ফল পাঁচ এ দুটোর বিয়োগ ফল পাঁচ এবার পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় দশ তার মানে ফ্রেন্ডস অপশন বি হয়ে যাবে এই যে এর অ্যানসার তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে